হ্যালো স্টুডেন্টস, আমরা এখানে নিয়ে এসেছি এক্সামিনেশন গাইডেন্স ফর ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ার। এখানে আমরা আলোচনা করব ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষায় আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। তো প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ রেজিস্টার ইজ ইউজ টু মেজার লাইট ইন্টেন্সিটি? কোন রেজিস্টার দিয়ে লাইট ইন্টেন্সিটি বা আলোর তীব্রতা মেজার করা যায় বা পরিমাপ করা যায়? এখানে সঠিক যে অ্যান্সারটা হবে চারটে অপশনের মধ্যে, সেটা সঠিক অ্যান্সারটা হবে হচ্ছে এলডিআর। এলডিআর অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। এই জিনিসটা কি আমরা দেখব, এলডিআর হচ্ছে এমন একটি রেজিস্টর যেটাকে ফটো রেজিস্টরও বলা হয়। সেটা কি করে, যে আলোর তীব্রতা যত বৃদ্ধি পায় বা লাইট ইন্টেন্সিটি যত বৃদ্ধি পায়, এলডিআরের রোধ বা রেজিস্ট্যান্স তত কমে যায়। যদি ডার্ক সিচুয়েশান থাকে, একদম অন্ধকার সিচুয়েশান থাকে, তাহলে রেজিস্ট্যান্স খুব হাই থাকে। দেখো লেখা রয়েছে, রেজিস্ট্যান্স ইজ হাই হোয়েন ডার্ক, রেজিস্ট্যান্স উইল ডিক্রিজ হোয়েন লাইট ইন্টেন্সিটি ইনক্রিজেস। মানে রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমবে, যখন আলোর তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে তখন রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমে যাবে। তো এই যে এলডিআর, এলডিআরের যে সিম্বল, এলডিআরের সিম্বল হচ্ছে এইটা হচ্ছে এলডিআরের সিম্বল। আর প্র্যাকটিক্যালি এলডিআর দেখতে হয় এমন, ঠিক আছে। এর পরের কোশ্চেন যেটা আছে সেটা হলো, হুইচ ইজ এ অ্যাক্টিভ কম্পোনেন্ট? এখানে চারটে অপশন দিয়ে দিয়েছে, এর মধ্যে কোনটা অ্যাক্টিভ কম্পোনেন্ট সেটা তোমাদের বলতে হবে। তেমনি আরেকটা কোশ্চেন আছে, হুইচ ইজ এ প্যাসিভ কম্পোনেন্ট? সেখানেও চারটে অপশান দেওয়া আছে, প্যাসিভ কম্পোনেন্ট যেটা সেটাই টিক করতে হবে। তো আমাদের আগে জানতে হবে অ্যাক্টিভ কম্পোনেন্ট কাকে বলে, প্যাসিভ কম্পোনেন্ট কাকে বলে, তাহলে সেগুলোকে আইডেন্টিফাই করা আমাদের পক্ষে সুবিধাজনক হবে। তো অ্যাক্টিভ কম্পোনেন্ট কাকে বলে, অ্যাক্টিভ কম্পোনেন্ট রিকোয়ার্স এ সোর্স অফ এনার্জি, টিপিক্যালি ইন এ ফর্ম অফ ডাইরেক্ট কারেন্ট, ইন অর্ডার টু পারফর্ম দেয়ার স্পেসিফিক ফাংশন। অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে যেগুলোর অ্যাক্ট করতে একটা এনার্জি সোর্সের দরকার হয়, সেটা ডিসি ফর্মে এনার্জি সোর্সের দরকার হয়, যেটার সাহায্যে সে তার নির্দিষ্ট যে করে দেওয়া যে কাজ সেটা সম্পন্ন করতে পারে। দে আর এবল টু ম্যানিপুলেট দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি ইন সাম ওয়ে, তারা যে কোনো উপায়ে যে ইলেকট্রিসিটির যে ফ্লো সেটাকে সে ম্যানিপুলেট করতে পারে। মোস্ট অ্যাক্টিভ কম্পোনেন্টস কনসিস্ট অফ সেমিকন্ডাক্টর ডিভাইস সাচ অ্যাজ ডায়োড, ট্রানজিস্টর অর ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। যে বলছে বেশিরভাগ যে অ্যাক্টিভ কম্পোনেন্টগুলো আছে সেগুলো সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে তৈরি হয়। সেমিকন্ডাক্টর ডিভাইস আমরা জানি সেগুলো কী কী, যে ডায়োড, ট্রানজিস্টর বা আইসি, এই জিনিসগুলো দিয়ে এই যে অ্যাক্টিভ কম্পোনেন্ট এগুলো তৈরি হয়। তাহলে আমরা বুঝতে পারছি এর মধ্যে যে কোশ্চেনটা রয়েছে, হুইচ ইজ এ অ্যাক্টিভ কম্পোনেন্ট, এর মধ্যে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে ইন্ডাক্টর, রেজিস্টর, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, ট্রানজিস্টর অপশানে আছে। তাহলে আমরা এখানে সঠিক অ্যান্সার হবে ট্রানজিস্টর, এখানে যেটা সঠিক অ্যান্সার হবে তাহলে ট্রানজিস্টর। কারণ অ্যাক্টিভ কম্পোনেন্ট যে আমরা বলছি যে সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে তৈরি হয়, তো একমাত্র এর মধ্যে সেমিকন্ডাক্টর ডিভাইস ট্রানজিস্টরই থাকে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ট্রানজিস্টর। এরপরে বলছে হুইচ ইজ এ প্যাসিভ কম্পোনেন্ট, তো প্যাসিভ কম্পোনেন্টটা কী আমরা জানতে হবে। প্যাসিভ কম্পোনেন্ট ক্যান ইনফ্লুয়েন্স দ্য ফ্লো অফ ইলেকট্রিসিটি রানিং থ্রু দেম। এই প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে দিয়ে যে ইলেকট্রিসিটির ফ্লো হয় সেগুলোকে সে ইনফ্লুয়েন্স করতে পারে বা তার উপরে প্রভাব বিস্তার করতে পারে। ফর এক্সাম্পল কীভাবে প্রভাব বিস্তার করে, দে ক্যান রেজিস্ট দ্য ইটস ফ্লো, তারা এর ফ্লোকে, এই ফ্লো অফ ইলেকট্রিসিটিকে বাধা দিতে পারে। স্টোর এনার্জি ফর লেটার ইউজ, এরা পরবর্তীকালের জন্য, ভবিষ্যতের জন্য এনার্জিকে স্টোর করে রাখতে পারে। আর প্রোডিউস ইন্ডাকটেন্স অথবা ইন্ডাকটেন্স উৎপন্ন করতে পারে। হাউ এভার দে ক্যান নট কন্ট্রোল অর অ্যাম্পলিফাই দ্য ইলেকট্রিসিটি দেমসেলভ। এর উদাহরণগুলো কী আছে, এর উদাহরণগুলো আছে হচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সডিউসার। তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে, ডায়াক দেওয়া আছে, ডায়োড দেওয়া আছে, ট্রানজিস্টর দেওয়া আছে,
আর হচ্ছে ক্যাপাসিটর দেয়া আছে। তো এর মধ্যে যে অপশানগুলো আমার যে দেয়া আছে তার মধ্যে থেকে প্যাসিভ কম্পোনেন্ট যেটা হতে পারে সেটা একমাত্র হতে পারে হচ্ছে ক্যাপাসিটর। পরবর্তী কোশ্চেন কি আছে, পরবর্তী কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিম্বল। একটা সিম্বল দেয়া আছে, এই যে একটা সিম্বল দেয়া আছে এই সিম্বলটার নাম কি, এইখানে যে সিম্বলটা দেয়া আছে এই সিম্বলটার, এই যে সিম্বলটা দেয়া আছে এই সিম্বলটার নাম কি। চারটে অপশান দেয়া আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি লজিক গেটের কোশ্চেন। তো লজিক গেট সম্পর্কে না জানলে এই সিম্বল দেখে এটা কোন অপশানটাই সঠিক হবে সেটা বলা সহজ হবে না। তা আগে আমরা জানি যে কয়েকটা লজিক গেট সম্পর্কে আগে আমরা জেনে নিই। যেমন আমরা প্রথমে জানবো অর গেট সম্পর্কে, আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে অর গেট সম্পর্কে। অর গেট হচ্ছে লজিক গেটের একটা এক টাইপের গেট। অর গেট সম্পর্কে আমরা প্রথমে জানবো অর গেটটা কি হয়। অর গেট লজিক গেট অ্যাকচুয়ালি কি, লজিক গেট হচ্ছে এক বা একাধিক তার ইনপুট থাকতে পারে অথচ তার আউটপুট থাকবে একটা, তার আউটপুট হবে একটা কিন্তু এক বা একাধিক ইনপুট থাকতে পারে। তো এখানে আমরা ধরলাম দুটো ইনপুট আছে, একটা ইনপুটের নাম হচ্ছে এ, একটা ইনপুটের নাম হচ্ছে বি। এই ইনপুটগুলো থেকে যখন আমার আউটপুট পাচ্ছি, আউটপুট ধরলাম আমি সি, আউটপুট যেটা বেরোবে সেটা হবে এ প্লাস বি। আউটপুট যেটা হবে সেটা হচ্ছে এ প্লাস বি। যখন বাইনারি আমার ক্যালকুলেশন হবে, যখন বাইনারি ইনপুট আমি এখানে পুট করব, তখন এ প্লাস বি এই হিসাবে আমার আউটপুট আমি পাবো এখান থেকে। তো সেখান থেকে আমরা ট্রুথ টেবিল যেটা আছে অর গেটের, যে ট্রুথ টেবিলটা হয় দুটো ইনপুট কি কি, না একটা এ একটা বি, আর আউটপুট কি, আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে সি ইকুয়ালস টু এ প্লাস বি। এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল তৈরি হচ্ছে। তো এখানে চার রকম হতে পারে, কি কি হতে পারে, না আমি এ ইনপুটে আমি জিরো বাইনারি কোড পুট করলাম, বিতে আমি জিরো পুট করলাম, তাহলে আমি আউটপুট কি পেতে পারি, না জিরো পাব। এতে আমি ওয়ান পুট করলাম বাইনারি, বিতে আমি জিরোই পুট করলাম, তাহলে আমি সিতে কি পাবো, না ওয়ান পাবো, কারণ এ প্লাস বি এখানে। তৃতীয় ক্ষেত্রে অপশন কি হতে পারে, এতে আমি জিরো পুট করলাম বিতে আমি ওয়ান পুট করলাম, সেক্ষেত্রে কি হবে আউটপুট, ওই কি হবে আউটপুট হবে হচ্ছে ওয়ান। আর একটা কি হতে পারে, দুটোর ক্ষেত্রেই দুটো ইনপুটেই আমি ওয়ান পুট করলাম, এখানেও আমি ওয়ান পুট করলাম, সেক্ষেত্রেও হবে আমার বাইনারি, আমার যে আউটপুটটা বেরোবে সেটা হবে হচ্ছে ওয়ান। এটা হচ্ছে আমার অর গেটের চিহ্ন এবং এটা হচ্ছে আমার অর গেটের ট্রুথ টেবিল। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্ড গেট সম্পর্কে জানবো। এরপরে আমরা যেটা জানবো সেটা অ্যান্ড গেট সম্পর্কে জানবো। অ্যান্ড গেট, অ্যান্ড গেট দেখতে কেমন হবে, অ্যান্ড গেট দেখতে কেমন হবে, অ্যান্ড গেট হবে ঠিক এমন টাইপের দেখতে হবে। এখানেও আমি দুটো ইনপুট নিচ্ছি, একটা সিঙ্গেল আউটপুট বেরোচ্ছে। অ্যান্ড গেটে দুটো ইনপুট কি কি, না ধরলাম আমি এ বি, আগেরটার মতনই আমি এটা ধরলাম সি। এক্ষেত্রে সি ইকুয়ালস টু হবে এ ইনটু বি, এক্ষেত্রে সি ইকুয়ালস টু হবে এ ইনটু বি। তাহলে এর ক্ষেত্রে যে আউটপুটে আমি যে পাচ্ছি তার যে ট্রুথ টেবিল হবে সেটা কি হবে, সেটা কি হবে, আমার দুটো ইনপুট এ হবে, একটা ইনপুট এ হলো আর একটা ইনপুট বি হলো, আর সি হলো, সি ইকুয়ালস টু হলো এ ইনটু বি। সেক্ষেত্রে আমার
চারটে যে আমার সম্ভাবনা আছে, চার রকমভাবে আমি এটাকে পুট করতে পারি। যেমন এটা দুটোতেই আমি জিরো দিতে পারি, সেক্ষেত্রে আমার আউটপুট পাবো আমি জিরো। এটায় ওয়ান দিতে পারি, এটায় জিরো দিতে পারি বাইনারি, সেক্ষেত্রেও আমি আউটপুট কি পাবো? বাইনারি জিরো দিলে একটা ওয়ান দিলাম, একটা জিরো দিলাম, সেক্ষেত্রে আমি বাইনারি আউটপুট যেটা পাবো সেটা কি পাবো? সেটা পাবো আমি জিরো, যেহেতু এটা গুণ সম্পর্কে আছে। এক্ষেত্রে আমি জিরো দিতে পারি, বি এর ক্ষেত্রে আমি ওয়ান দিতে পারি, সেক্ষেত্রেও আমি জিরো পাবো। একমাত্র আমি দুটোর ক্ষেত্রেই যদি আমি ওয়ান দিই বাইনারি ইনপুট, তাহলে আমি আউটপুটে গিয়ে ওয়ান পাবো। এটা হচ্ছে অ্যান্ড গেটের যে ট্রুথ টেবিল সেটা। এছাড়া এক টাইপের গেট হতে পারে, সেটা হচ্ছে নট গেট। নট নট গেট নট গেট কেমন ভাবে কেমন দেখতে হয়? নট গেট দেখতে হয় ঠিক এমন। নট গেটে সিঙ্গেল ইনপুট হয় আর আউটপুটও সিঙ্গেল থাকে, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। তো নট গেটের সত্য সারণি কি হবে? যদি আমি নট গেটে যদি আমি ইনপুট এ ধরি আর আউটপুট যদি এখানে সবকটাতে সি ধরছি, এখন আমি সি ধরি, সেক্ষেত্রে কি হবে? আমার যে ট্রুথ টেবিল হবে সেটা হচ্ছে হবে এ ইকুয়ালস টু, যে আউটপুট যেটা হবে সেটা হবে এ বার, মানে এর ঠিক উল্টোটা। এতে যদি আমি জিরো দিই আমি আউটপুটে পাবো ওয়ান, ইনপুট যদি আমি ওয়ান দিই আউটপুটে পাবো আমি জিরো। এটা হচ্ছে নট গেটের কাজ। এবার তোমরা বলবে যে স্যার কোশ্চেনে যেটা ছিল সেটা তো আপনি এই তিনটে যেরকম গেট করালেন, এই তিনটে গেটের থেকে আলাদা রকম ছবি। এক্ষেত্রে কি হয়েছে? এক্ষেত্রে এটা যেটা আছে সেটা আছে হচ্ছে একটা অ্যান্ড গেট, একটা অ্যান্ড গেট, একটা অ্যান্ড গেটের আউটপুটের সাথে একটা নট গেট লাগানো আছে, একটা অ্যান্ড গেটের আউটপুটের সাথে একটা নট গেট লাগানো আছে। তাহলে কি হবে? তাহলে কি হবে, এই যে সি যেটা হচ্ছে আউটপুট, সি ইকুয়ালস টু অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়? এ ইনটু বি হয়, কি হয়? এ ইনটু বি হয় সি আউটপুটে অ্যান্ড গেটের ক্ষেত্রে। আর নট গেটে এটা পুট করলাম, নট গেট থেকে যে আউটপুটটা বেরোচ্ছে সেই সেটা কি হবে? নট গেটের আউটপুটটা হয়ে যাবে, নট গেটের আউটপুটটা হয়ে যাবে এ ইনটু বি মাথায় বার, মানে ঠিক এ ইনটু বিটে যে থাকবে তার ঠিক উল্টোটা। তো এর যে ট্রুথ টেবিল সেটা কি হবে? সেটা হবে আমি ধরলাম এটা ইনপুট এ আর ইনপুট বি, আর তারপরে গিয়ে কি দাঁড়ালো? তারপরে গিয়ে আমার সি যেটা দাঁড়ালো, ঠিক আমার অ্যান্ড গেট শেষ হওয়ার পরে সি ইকুয়ালস টু দাঁড়ালো এ ইনটু বি। তারপরে আমি একদম নট গেটে প্রয়োগ হওয়ার পরে একদম আলটিমেট আউটপুট কী পাচ্ছি? আলটিমেট আউটপুট কী পাচ্ছি? এ ইনটু বি মাথায় বার, ঠিক আছে। তো আমার এখানে যে দুটোই যদি জিরো হয় তাহলে এক্ষেত্রেও জিরো, তাহলে এখানে গিয়ে যাবে উল্টে, এটা হবে গিয়ে ওয়ান। এটা ওয়ান যদি হয়, বি এর ক্ষেত্রে যদি জিরো হয়, তাহলে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল অনুযায়ী এটা হবে হচ্ছে সি ইকুয়ালস টু, এটা এখানে হবে হচ্ছে জিরো, এটা হবে ওয়ান। এটাও যদি জিরো হয়, এটা যদি ওয়ান হয়, সেক্ষেত্রেও আমার কি হবে? এখানে হবে জিরো, এখানে হবে ওয়ান। এটা যদি দুটোই যদি ওয়ান হয় এবং তারপরে কি যদি এটা ওয়ান হয়ে যাবে আউটপুট, তখন এক্ষেত্রে নট গেট পেরোনোর পরে এর যে বাইনারি আউটপুটটা হবে সেটা হয়ে যাবে জিরো। তো এই টাইপের গেটকে আমরা কি বলি? এই টাইপের গেটকে এখানে কি অ্যান্ড গেট, এটা হচ্ছে নট,
অ্যান্ড গেটের সাথে নট জোড়া। সো এই টাইপের গেটকে আমরা বলি ন্যান্ড গেট, NAND, ন্যান্ড গেট, ন্যান্ড গেট। আর ইনপুট কটা আছে? ইনপুট আছে দুটো। আর এই টাইপের গেটকেই সহজভাবে এরকমভাবে আঁকা হয়, এই টাইপের গেটটাকেই সহজভাবে এরকমভাবে আঁকা হয়, এই দুটোর মানে একই দাঁড়ায়, ঠিক আছে? এ বি, এখানে আউটপুট একেবারে শেষ আউটপুট, ঠিক আছে? নট গেটেরও পরে, তাহলে কি হবে? এ বি মাথায় বার। তো আমাদের অপশান যেগুলো আছে, তোমরা দেখো অপশান কি আছে, যে না টু ইনপুট অর গেট আছে, টু ইনপুট অ্যান্ড গেট আছে। অর আর অ্যান্ড বা নর তো হবেই না, এখানে যেটা হবে টু ইনপুট ন্যান্ড গেট। আরেকটা যেটা আছে অপশান, নর গেটটা কি? নর গেট হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, এটা অপশান যেটা হবে, অ্যান্সার যেটা হবে, অ্যান্সার হবে তো টু ইনপুট ন্যান্ড গেট, কারণ আমরা দেখে নিলাম অ্যান্ড গেট আর অর গেট, এই যে অ্যান্ড গেট আর অর গেটের মিশ্রণ রয়েছে, এটা দুটো একসঙ্গে কাজ করছে। প্রথমে অ্যান্ড গেট, প্রথমে দেখতে পাচ্ছ এই যে অ্যান্ড দেওয়া আছে, তারপরে এটা গিয়ে নট গেটে পড়েছে, তো এটা হয়ে গেল ন্যান্ড গেট, ঠিক আছে? তো হয়ে গেল দুটো ইনপুট আছে, যেহেতু টু ইনপুট ন্যান্ড গেট। আর টু ইনপুট নট গেটটা কি? নট গেটটা আমরা একবার দেখে নিই, যেহেতু ন্যান্ডে দেখলাম সেহেতু নটটাও একবার দেখে নিই। নট গেটটা কেমন দেখতে হবে? নট গেট, নট গেট, নট গেটটা কেমন দেখতে হবে? প্রথমে একটা অর গেট আঁকো, প্রথমে একটা অর গেট আঁকি আমরা, দুটো ইনপুট, একটা এ একটা বি। অর গেটের যে আউটপুট যেটা আছে, সেই আউটপুটটায় আমরা কি করব, একটা নট গেট বসিয়ে দেবো। অর গেটের যে আউটপুট আছে সেটায় একটা নট গেট বসিয়ে দেবো, তাহলে কি হবে? দেখো এরপরে আউটপুট কী ছিল, এরপরে আউটপুট ছিল হচ্ছে এ প্লাস বি। অর গেটের পরে আউটপুট হয় এ প্লাস বি, আর আলটিমেট তারপরে নটে পড়ে তারপরে কি হবে আউটপুট? এ প্লাস বি মাথায় বার, ঠিক উল্টোটা হয়ে যাবে। এ প্লাস বিতে যেটা আসবে তার ঠিক উল্টোটা হয়ে যাবে। এর ট্রুথ টেবিলটা কি হবে? এর ট্রুথ টেবিলটা কি হবে দেখো, এ বি দুটো ইনপুট, এতে যদি আমি জিরো দিই, বিতে যদি আমি জিরো দিই, তাহলে সি যে আউটপুট, অর গেটের পরে যে আউটপুটটা বেরোবে সেটা কি হবে, কি হচ্ছে এ প্লাস বি কত হচ্ছে, এটা জিরো হবে। আর সেক্ষেত্রে আমার এটার আউটপুট কি হবে, মানে একদম নট গেটের পরে গিয়ে কি আউটপুট হবে, ওয়ান হয়ে যাবে, ঠিক এ প্লাস বিতে যা আসবে তার উল্টো। এতে যদি আমি ওয়ান দিই, বিতে যদি আমি জিরো ইনপুট প্রয়োগ করি, তাহলে সিতে আমার কি দাঁড়াবে, ঠিক অর গেটের পরে কি দাঁড়াবে, ওয়ান দাঁড়াবে। সেক্ষেত্রে এখানে কি হবে, জিরো, ঠিক উল্টে যাচ্ছে, ওয়ানের ঠিক অন্য বাইনারি সংখ্যাটা। এখানে যদি জিরো হয়, এখানে যদি ওয়ান হয়, সেক্ষেত্রে কি হবে, সিতে ওয়ান, সেক্ষেত্রেও জিরো, দুটো ওয়ান হলে এক্ষেত্রে তো ওয়ান হবেই, সেক্ষেত্রেও জিরো। তাহলে এটা হচ্ছে নট গেটের ট্রুথ টেবিল, এটা হচ্ছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল ওপরেরটা, তারপরেরটা হলো নট গেটের ট্রুথ টেবিল। তাহলে বোঝা গেল এটা টু ইনপুট নট গেটের এমনি চিহ্নটা কী হবে, তাহলে টু ইনপুট যদি নট গেটের চিহ্ন যদি একবারে যদি আঁকতে হয় সেটা কী করে আঁকতে হবে, এই অর গেট, অর গেটের পরে এখানে একটা গোল, এরকম করে দিলেই এটা টু ইনপুট নর গেটের চিহ্ন হয়ে যায়। ওকে, মানে এটা ভেঙেই আমার দুটো, মানে এখানে দুটো লজিক গেট ইউজ করা আছে, ঠিক আছে? তো এর পরবর্তী কোশ্চেন কি হবে, এর পরবর্তী কোশ্চেন আছে হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিভাইস সিম্বল। এই যে ডিভাইস সিম্বলটা দেয়া আছে এখানে, এই যে এখানে ডিভাইস সিম্বলটা ইউজ করা আছে, এইটা, এটার নাম কি, এই ডিভাইস সিম্বলটা যেটা ইউজ করা আছে এটার নামটা কি? এর নাম হচ্ছে ডায়াক,
সঠিক অ্যান্সার হচ্ছে ডায়াক। তো ডায়াকটা কি আমরা একটু জেনে নিই। ডায়াক হচ্ছে ডায়োড ফর অল্টারনেটিং কারেন্ট, ডায়োড ফর অল্টারনেটিং কারেন্ট, তাকে আমরা শর্ট ফর্মে আমরা কি বলি, ডায়াক। বলছে দ্য নেম ডায়াক কামস ফ্রম দ্য ওয়ার্ড ডায়োড এসি সুইচ। দ্য ডায়াক ইজ অ্যান ইলেকট্রনিক কম্পোনেন্ট দ্যাট ইজ ওয়াইডলি ইউজ টু অ্যাসিস্ট ইভেন টিগারিং অফ এ ট্রায়াক হোয়েন ইউজড ইন এসি সুইচেস। এটা হচ্ছে ট্রায়াককে ট্রিগার করতে ইউজ করা হয়, যখন এসি সুইচে ইউজ করা হয় তখন ট্রায়াককে ট্রিগার করতে ইউজ করা হয়। এই ট্রায়াককে কীভাবে ট্রিগার করা হয়, ডায়াক কীভাবে ইউজ করা হয়, এই সম্পর্কিত একটা ভিডিও এই চ্যানেলে আছে। আমি এই চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ওটা তোমরা চাইলে দেখতে পারো। তবে এখন পরীক্ষার সময় এটা মনে রেখে দিও, এখন ওইটা দেখে সময় নষ্ট করার দরকার নেই। তবে পরবর্তী সময় তোমরা কিন্তু ওটা দেখে নিও, তাহলে তোমরা ডায়াক আর ট্রায়াকের কাজ তোমরা ভালোভাবে বুঝে দিতে পারবে। এরপরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হাউ মেনি ক্যারেক্টার আর ইন হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে কতগুলি ক্যারেক্টার থাকে, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে কতগুলি ক্যারেক্টার থাকে, আগে আমরা জেনে নিই কোন নাম্বার সিস্টেমে কতগুলো ক্যারেক্টার থাকে আমরা আগে জেনে নিই। দেখো বেস যদি 10 হয় তাহলে সেটাকে আমরা বলি ডেসিমাল। এটা কি করে যে রিপ্রেজেন্ট এনি নাম্বার ইউজিং 10 ডিজিট। 0 থেকে 9 হচ্ছে 10টা ডিজিট আছে। দেখো গুনে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, দেখো 10টা ডিজিট আছে। এই 10টা ডিজিট ইউজ করে যদি কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয় তাহলে সেই নাম্বারটাকে আমরা কি বলবো, ডেসিমাল নাম্বার বলবো। তারপরে কি বলছে, বেস 2, বেস যেখানে 2 সেটা হচ্ছে কি, বাইনারি নাম্বার। সেটা কি বলছে, রিপ্রেজেন্ট এনি নাম্বার ইউজিং 2 ডিজিট, যে কোনো রিপ্রেজেন্টিং এনি নাম্বার ইউজিং 2 ডিজিট, দুটো ডিজিটকে ইউজ করে আমার যেখানে একটা নাম্বার তৈরি হচ্ছে। দুটো ডিজিট কি কি, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1, এই দুটো ডিজিটকে ইউজ করে যদি কোনো নাম্বার তৈরি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, বাইনারি নাম্বার। এই দুটো ডিজিট ছাড়া অন্য কোনো ডিজিট তৈরি হবে না, ঠিক আছে, তো সেটাকে আমরা বাইনারি নাম্বার বলবো। বেস 8 অক্টাল, রিপ্রেজেন্ট এনি নাম্বার ইউজিং 8 ডিজিট, 0 to 7 আটটা ডিজিট থাকে, এই আটটা ডিজিটকে ইউজ করে যদি কোনো সংখ্যা তৈরি হয় তাহলে সেটাকে আমরা অক্টাল নাম্বার বলি, ঠিক আছে। বেস 16 কি, হেক্সাডেসিমাল বলে, রিপ্রেজেন্ট এনি নাম্বার ইউজিং 10 ডিজিট অ্যান্ড 6 ক্যারেক্টার, মানে টোটাল 16টা জিনিস আছে, টোটাল 16টা ডিজিট আছে। 10টা ডিজিট মানে 0 to 9 হচ্ছে 10টা ডিজিট, আর কি হচ্ছে 6টা ক্যারেক্টার ইউজ হচ্ছে, এ বি সি ডি ই এফ, এই 6টা ক্যারেক্টার ইউজ হচ্ছে। এটা দিয়ে যদি কোনো নাম্বারকে বোঝানো হয়, কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয় তাহলে আমরা সেটা কি বলবো, হেক্সাডেসিমাল নাম্বার। তো এখানে কি বলছে যে কতগুলো ক্যারেক্টার থাকে হেক্সাডেসিমাল নাম্বারে, আমরা কি বলবো কতগুলো ক্যারেক্টার থাকে। এখানে ওখানে যেটা বলা হয়েছে যে 6টা ক্যারেক্টার থাকে আর হচ্ছে 10টা নাম্বার থাকে, অ্যাকচুয়ালি হচ্ছে আমরা টোটালি ধরবো যে 16টা ক্যারেক্টার থাকে, ঠিক আছে, 16টা টোটাল ক্যারেক্টার থাকে আমার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে, ঠিক আছে, মানে 10টা হচ্ছে ডিজিট থাকে আর 6টা হচ্ছে আমার লেটার থাকে, এ বি সি ডি ই এফ, ঠিক আছে, তো টোটাল 16টা আমার ক্যারেক্টার থাকে। পরের কোশ্চেন কি বলছে, হাউ মেনি ডেসিমেল, হাউ দ্য ডেসিমেল নাম্বার ক্যান বি কনভার্টেড ইনটু বাইনারি নাম্বার। একটা ডেসিমেল নাম্বারকে কিভাবে বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারবে, কি কি পদ্ধতিতে একটা ডেসিমেল নাম্বারকে বাইনারি নাম্বারে কনভার্ট করা যায় সেটা আমরা দেখে নিই। একটা যে কোনো একটা ডেসিমেল নাম্বার বলো, যে কোনো একটা ডেসিমেল নাম্বার বলো, যে কোনো আমি ধরলাম যে কোনো একটা ডেসিমেল নাম্বার, কী না ধরলাম 25, 25, 25কে আমার যদি 20 ডেসিমেল নাম্বার, কারণ 0 থেকে 9 আমার 0 থেকে 9 মধ্যে 2ও পড়ে 5ও পড়ে, তাই দিয়ে আমার এ করা হয়েছে, বোঝানো হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়েছে, এটা একটা ডেসিমেল নাম্বার 25। আমি 25কে আমি যদি আমি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমাকে কন্টিনিউয়াসলি 2 দিয়ে ভাগ করতে হবে,
কিভাবে না দুই দিয়ে যদি আমি প্রথমে ভাগ করি কি হবে, দুই এককে দুই, দুই দুগুণে চার, রিমাইন্ডার কি পড়ে থাকলো ওয়ান, আবার কি লিখবো আবার দুই দিয়ে ভাগ করব, ছয় দুগুণে বারো, রিমাইন্ডার কি পড়ে থাকলো জিরো, আবার দুই দিয়ে ভাগ করব, কি হবে তিন দুগুণে ছয়, রিমাইন্ডার কিছু থাকলো অবশেষ জিরো, আবার দুই দিয়ে ভাগ করব, দুই এককে দুই, হাতে এক থাকলো আরো রিমাইন্ডার, ঠিক আছে। তাহলে যখন আমি বাইনারি পঁচিশের যে বাইনারি নাম্বারটা হবে, পঁচিশ ইকুয়ালস টু যদি বাইনারি নাম্বারে আমি কনভার্ট করি, তাহলে ওটাকে আমি এদিক থেকে এদিকে লিখতে হবে। তাহলে পঁচিশ ইকুয়ালস টু কী হবে, ঠিক নিচের থেকে ওপরের দিকে লিখতে হবে। তাহলে পঁচিশ ইকুয়ালস টু বাইনারিতে কী হবে, পঁচিশ ডেসিমালে তাহলে বেস টেন, আর যদি বাইনারিতে যায় তাহলে কনভার্ট হবে কি, ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান, ঠিক নিচের দিক থেকে ওপরের দিকে লিখেছি। এটার বেস হবে কি বাইনারি যেহেতু, সেহেতু বেস হবে টু। তাহলে এখানে অপশন কি আছে যে ডিভাইডিং, দেখো অপশন সিতে আছে ডিভাইডিং ডেসিমেল বাই টু, যে ডেসিমেল নাম্বার যেটা আছে সেটাকে আমি কি দিয়ে ডিভাইড করছি, না দুই দিয়ে ডিভাইড করছি, দুই দিয়ে আমি বারবার দুই দিয়ে ডিভাইড করলাম, দুই দিয়ে ডিভাইড করলে আমি ওটা পেয়ে কনভার্ট করতে পারছি বাইনারি নাম্বারে। তারপরের কোশ্চেন কি আছে, হুইচ ইলেকট্রনিক সার্কিট জেনারেটস এসি সিগন্যাল উইদাউট ইনপুট, কোন ইলেকট্রিক সার্কিট এসি সিগন্যাল জেনারেট করে কোনো ইনপুট ছাড়াই। এখানে অপশন হবে হচ্ছে, যেখানে ঠিক অপশন যেটা আছে সেটা হবে হচ্ছে অসিলেটর সার্কিট। অসিলেটর সার্কিটটা কী জিনিস, অসিলেটর ইজ এ সার্কিট, অসিলেটর হচ্ছে একটা সার্কিট হুইচ জেনারেটস অ্যান এসি সোর্স, একটা এসি সোর্সকে জেনারেট করে উইদাউট রিকোয়ারিং অফ এনি এক্সটার্নালি অ্যাপ্লাইড ইনপুট সিগন্যাল, কোনো বাইরে থেকে অ্যাপ্লাই করা ইনপুট সিগন্যাল ছাড়াই ওটা একটা এসি সো এসিকে জেনারেট করতে পারে, ঠিক আছে। সেটা কীভাবে হয়, সেটা অসিলেটর যখন পড়ানো হয়েছিল তখন বলা হয়েছিল, আদারওয়াইজ আমি অন্য কোনো ভিডিওতে যখন অসিলেটর সার্কিট নিয়ে আলোচনা হবে তখন সেটা দেখিয়ে দেওয়া হবে। হুইচ ইনস্ট্রুমেন্ট প্রোভাইডস এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ মেজার্ড অর টেস্টেড কোয়ান্টিটিস, এখানে অপশন যেটা হবে সেটা হচ্ছে ক্যাথড রে অসিলোস্কোপ। বলছে কোন ইনস্ট্রুমেন্ট প্রোভাইড করে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, একটা আমরা যেটা দেখতে পাই সেরকম একটা রিপ্রেজেন্টেশন অফ মেজার অর টেস্টেড কোয়ান্টিটিস, যে কোনো একটা কোয়ান্টিটিকে মেজার করার সময় আমি তার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখতে পাই কোন ইনস্ট্রুমেন্টের মধ্যে, এর মধ্যে। তো এর মধ্যে যেটা অপশন সঠিক অপশন হবে সেটা হচ্ছে ক্যাথড রে অসিলোস্কোপ বা সিআরও। তো সিআরওর কাজটা কী আছে, সিআরও এই দেখো সিআরওতে যেখানে এই যে ভিজুয়ালি রিপ্রেজেন্টেশন দেখতে পাই বলা হলো না, এই ভিজুয়ালি রিপ্রেজেন্টেশনটা এ দেখো এই স্ক্রিনে দেখা যায়। তো সেখানে কী বলছে যে দ্য সিআরওস আর ইউজড ইন হিউজ অ্যাপ্লিকেশন লাইক রেডিও স্টেশনস ফর অবজারভিং দ্য ট্রান্সমিটিং অ্যান্ড রিসিভিং দ্য প্রপার্টিজ অফ দ্য সিগন্যালস, বিভিন্ন সিগন্যালের প্রপার্টি দেখার জন্য এটাকে ইউজ করা হয়। দ্য সিআরও ইজ ইউজ টু মেজার ভোল্টেজ কারেন্ট ফ্রিকোয়েন্সি, এটা ভোল্টেজ কারেন্ট বা কম্পাঙ্ক এই জিনিসগুলোকে মেজার করতেও এটা ব্যবহার করা হয়, অ্যান্ড ফেজ অ্যাঙ্গেল অফ অ্যান ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটির ফেজ অ্যাঙ্গেল মেজার করতেও এটা ব্যবহার করা হয় সিআরও। পরবর্তী কোশ্চেন কী আছে, হুইচ কোয়ান্টিটি ক্যান বি মেজার্ড বাই সিআরও, এখানে সিআরওতে এই যে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে কোন কোয়ান্টিটিটা মেজার করা যায়। এই দেখো ঠিক একটু আগেই পড়লাম আমরা এই দিয়ে, এটা দিয়ে কী কী মেজার করা যায় আমরা একটু আগেই পড়লাম, যে ভোল্টেজ কারেন্ট ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফেজ অ্যাঙ্গেল অফ অ্যান ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে আমি ভোল্টেজ কারেন্ট ফ্রিকোয়েন্সি ফেজ অ্যাঙ্গেল এগুলো আমরা মেজার করতে পারি। পরবর্তীকালে যে একটা প্রশ্ন আছে অন্য একটা কোশ্চেনে, যে চারটে অপশান দেওয়া আছে তার মধ্যে দেখো ফ্রিকোয়েন্সি আছে, প্রথম অপশানটাই আছে ফ্রিকোয়েন্সি, তো আমি বলতে পারি যে ফ্রিকোয়েন্সি মেজার করা যায়, সব ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আর একটা কোশ্চেন কী আছে, হুইচ ইজ দ্য মেন অ্যাপ্লিকেশন অফ এসসিআর,
এসি আর কি জিনিস আমরা সেটা জানবো, তারপরে আমরা এটা অ্যান্সার করব। এসিআর হচ্ছে সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার। এসিআর কি জিনিস? সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার। এটা কি জিনিস? ইজ এ থ্রি টার্মিনাল সেমি কন্ডাক্টার। এটা হচ্ছে একটা তিনটে টার্মিনালের একটা সেমি কন্ডাক্টার কারেন্ট কন্ট্রোলিং ডিভাইস, মেনলি ইউজড ইন দ্য ডিভাইস ফর দ্য কন্ট্রোল অফ হাই পাওয়ার। হাই পাওয়ারকে কন্ট্রোল করার জন্য আমরা এই ডিভাইসটাকে আমরা ইউজ করি, এই যে এসসিআর বা সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার। তো এখানে অপশান যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখো, স্পিড কন্ট্রোল অফ এ মোটর। তো স্পিড কন্ট্রোল অফ এ মোটর আমরা এ করতে পারি, যেহেতু আমরা কারেন্টকে কন্ট্রোল করতে পারছি, সেহেতু এখানে আমরা মোটরের স্পিডও আমরা এখানে এসসিআর দ্বারা কন্ট্রোল করতে পারবো। তাহলে এখানে অপশান হবে যেটা অপশান ডি, স্পিড কন্ট্রোল অফ মোটর। পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন যেটা আছে, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া টু ডিসাইড এ মেটেরিয়াল অ্যাজ কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। বলছে কোন ক্রাইটেরিয়া দ্বারা একটা মেটেরিয়ালকে ডিসাইড করা যায় যে সেটা কন্ডাক্টর হবে, সেমিকন্ডাক্টর হবে আর ইনসুলেটর হবে? কোন ক্রাইটেরিয়া দ্বারা ডিসাইড করা যায়? আমরা পড়েছিলাম যে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাবে কি যাবে না, সেটা কিসের উপর নির্ভর করে? যে সেই মেটেরিয়ালের মধ্যে অবস্থিত ফ্রি ইলেকট্রনের উপর, বা ভ্যালেন্স ব্যান্ডে কত ইলেকট্রন আছে তার উপর নির্ভর করে হচ্ছে যে একটা একটা মেটেরিয়াল সেটা পরিবাহী হবে, সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী হবে, অথবা ইনসুলেটর বা কুপরিবাহী হবে। সেটা আমরা কীভাবে ডিসাইড করছি? আমরা যে একটা ভ্যালেন্স, একটা মেটেরিয়াল যেটা আছে, যে মেটেরিয়ালের যে অ্যাটম আছে তার ভ্যালেন্স ব্যান্ডে বা সর্ববৃহৎ কক্ষে আমার কতগুলি ইলেকট্রন আছে। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে দেখো, অপশান বি দেখো, অপশান বিতে রয়েছে এক্সিস্টেন্স অফ ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ইলেকট্রনস ইন অ্যাটম। একটা অ্যাটমের মধ্যে যোজ্যতা কক্ষে যে কটা ইলেকট্রন আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি একটা মেটেরিয়াল সেটা কন্ডাক্টর হবে, সেমিকন্ডাক্টর হবে অর ইনসুলেটর হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কী আছে? পরবর্তী কোশ্চেন আছে হচ্ছে, হোয়াট ইজ দ্য পিক ভোল্টেজ অফ, পিক ভোল্টেজ জানতে চাইছে কার, যে অফ 220 ভোল্ট, 220 ভোল্ট আর এম এস এসি ভোল্টেজ, 220 ভোল্ট আর এম এস এসি ভোল্টেজের পিক ভোল্টেজ কত? আমরা জানি আর এম এস ভোল্টেজ আর পিক ভোল্টেজ দুটো সেম নয়, আর এম এস ভোল্টেজ, এসি ভোল্টেজ আর পিক ভোল্টেজ এই দুটো সেম নয়। তো 220 ভোল্ট যে আর এম এস এসি ভোল্টেজ আছে সেটার পিক ভোল্টেজ কত হবে? দেখো, আমরা তার আগে আমার জেনে রাখার দরকার এই রিলেশনগুলো জেনে রাখার দরকার, যে আমার এখানে দেখো ভি, এই ভিপি যেটা বলা আছে এটা হচ্ছে ভোল্টেজের পিক ভোল্টেজ, আর ভি আর এম এস হচ্ছে আমার, ভি আর এম এস হচ্ছে আমার আর এম এস ভোল্টেজ। তো এখানে আর এম এস ভোল্টেজ বলে দিয়েছে 220 ভোল্ট, এখানে একটা রিলেশান আছে, এই থার্ড রিলেশানটাকে যদি আমি নিয়ে কাজ করি তাহলে আমরা যেটা দেখতে পারবো, ভিপি ইকোয়ালস টু বা পিক ভোল্টেজ ইকোয়ালস টু 1.414 ভি আর এম এস। ঠিক আছে, 1.414 ভি আর এম এস, ভি আর এম এস যেহেতু আমার বলেছে কত, বলেছে 220 ভোল্ট, তাহলে কী হবে, 1.414 দিয়ে 220-কে গুণ করে দাও, করলে যেটা হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা সম্ভবত যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 311.17, অপশান বি। তোমরা ক্যালকুলেশন করে দেখো, এটা যেটা হবে হচ্ছে 311.17। ঠিক আছে, 311.17 ভোল্ট, এটা হবে হচ্ছে পিক ভোল্টেজ। তাহলে এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলো তোমরা ভালো করে পড়াশুনো করে যাবে। এর থেকে আলাদা আলাদা কিছু কোশ্চেনও আছে, সেই কোশ্চেনগুলো ভিডিওতে আলোচনা করা হয়তো সম্ভব না, কারণ অনেক লেন্দি হয়ে যাবে সেই ভিডিওটা। সে তার থেকে ভালো তোমরা পুরনো খাতা বা পুরনো যেগুলো কলেজে পড়ানো হয়েছে সেই জিনিসগুলো তোমরা ভালো করে পড়াশুনো করে যাও, আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। আদারওয়াইজ যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এই ভিডিওটা এই অবধিই থাকলো। সবাই ভালো করে পরীক্ষা দিও, খুব ভালো করে পরীক্ষা দিও, ভালো করে পড়াশুনো করে যেও, অনেক অনেক নাম্বার পেও।